ব্যক্তিগত শখের বশে কিংবা প্রয়োজনে ভিডিও তৈরির জন্য দরকার ভালো মানের ভিডিও এডিটর সফটওয়্যার। আর ইউটিউবার হতে চাইলে তো কথাই নেই, ইন্টারনেট ঘেটে পেয়েও যাবেন হাজারো সফটওয়্যার, কিন্তু অধিকাংশ সফটওয়্যারই রেজিস্ট্রেশন নয়তো ক্র্যাক ভার্সন ইউজ করতে হয়। তার উপরে আছে পিসির উইন্ডোজ কনফিগারেশন নয়তো র্যাম সমস্যা। কিছু ফ্রি সফটওয়্যারে আছে কম টাইম ডিউরেশন, কম ভিডিও রেজুলেশন অথবা ওয়াটারমার্কের ঝামেলা। আর আজ আমি নিয়ে এসেছি আপনার এই সব সমস্যার সমাধান, ওপেনশট। হ্যাঁ, প্রফেশনাল মানের একদম ফুল ফ্রি ভিডিও এডিটর সফটওয়্যার। এখন আমি ডাউনলোড থেকে শুরু করে ওপেনশটের যাবতীয় ফিচার আপনার সামনে তুলে ধরছি, তো আসুন শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন, যাতে দারুণ ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটির প্রতিটি অংশ হবে তথ্যবহুল, তাই কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রথমে কম্পিউটারের ব্রাউজার ওপেন করে ওপেনশট ডাউনলোড লিখে সার্চ বাটনে ক্লিক করলে আপনার সামনে প্রথম যে রেজাল্টগুলো আসবে, এখান থেকে ডাউনলোড ওপেনশট ভিডিও এডিটর www.openshot.org এই লিঙ্কটিতে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে। এখানে আমরা ভিডিও ডাউনলোডের একটি অপশন পেয়ে যাব। এখানে লেখা আছে উইন্ডোজ 32-bit ইনস্টলার, অর্থাৎ আমার কম্পিউটারে যদি 32-bit উইন্ডোজ থাকে তাহলে আমি এখানে যে লিঙ্কটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করে আমি ডাউনলোড করে নেব ওপেনশট। আর যদি আমার কম্পিউটারে উইন্ডোজ 64-bit থাকে তাহলে আমি এই নিচে 64-bit লেখা এখানে ক্লিক করলে 64-bit ওপেনশট ডাউনলোড হবে। ওপেনশট সফটওয়্যারটি ডাউনলোড করার পর অন্যান্য সফটওয়্যার ঠিক যেভাবে ইনস্টল করা হয় ওপেনশট সফটওয়্যারটি আমি ঠিক সেভাবে ইনস্টল করে নিব। এবার আমি ওপেনশট ভিডিও এডিটরটি ইনস্টল করার পরে এখন কম্পিউটারে প্রথমবারের মতো ওপেন করে নিচ্ছি। আমাদের সামনে এখন ওপেনশটের ইন্টারফেসটি আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে দেখে নেই যে ওপেনশটে কি কি আছে। একদম উপরে আমরা দেখতে পাচ্ছি মেনুবার। মেনুবারে এখানে আছে, প্রথমে আছে ফাইল, তারপর এডিট, টাইটেল, ভিউ, হেল্প। প্রথমে দেখে নেই ফাইল মেনুতে কি কি আছে। ফাইল থেকে আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট, এরপর ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্টের মাধ্যমে আমরা এখান থেকে কোনো একটা নতুন প্রজেক্ট শুরু করতে পারবো। ওপেন প্রজেক্ট থেকে আমাদের আগে যদি কোনো প্রজেক্ট করা থাকে আমরা তা ওপেন করে নিতে পারবো। রিসেন্ট প্রজেক্ট থেকে আমাদের সম্প্রতি যদি আমরা কোনো কাজ করে থাকি রিসেন্ট প্রজেক্টে দেখতে পাবো। সেভ প্রজেক্ট অ্যাজ, আমরা যদি কোনো প্রজেক্ট সেভ করে রাখতে চাই তাহলে সেভ প্রজেক্ট অ্যাজে ক্লিক করে আমরা সেই প্রজেক্টটি সেভ করে রাখতে পারবো। ইম্পোর্ট ফাইল, ইম্পোর্ট ফাইলস থেকে আমরা অডিও, ভিডিও, ইমেজ বা যে ফাইল নিয়ে আমরা এখানে কাজ করব সেই ফাইলগুলো আমরা ইম্পোর্ট ফাইলসে ক্লিক করলেই আমরা সেগুলো নিয়ে আসতে পারবো। চুজ প্রোফাইল, চুজ প্রোফাইল থেকে আমরা যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটা কত রেজুলেশন হবে, কত এপিপিএস হবে আমরা তা ঠিক করে দিতে পারবো। সাইজ কেমন হবে তাই চুজ প্রোফাইল থেকে ঠিক করা যাবে। এরপরে আমরা এখানে নিচে আরও কিছু দেখতে পাচ্ছি, ইম্পোর্ট প্রজেক্ট, তারপরে এক্সপোর্ট প্রজেক্ট। এখানে এক্সপোর্ট প্রজেক্ট নিয়ে বলতে হয়, এক্সপোর্ট প্রজেক্ট থেকে এক্সপোর্ট ভিডিও, এখানে এসে আমরা আমাদের সমস্ত কাজ শেষ করে আমরা আমাদের যে ফাইনাল ভিডিওটা সেটা এখান থেকে আমরা সংগ্রহ করে নিতে পারবো বা সেভ করতে পারবো। আর নিচে দেখতে পাচ্ছি কুইট, কুইটে ক্লিক করলে আমরা সফটওয়্যার থেকে বেরিয়ে যাব। এরপরে আমরা দ্বিতীয় যে এডিট মেনু আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আনডু, রিডু। অন্যান্য সফটওয়্যারের মতো এখানে আনডু, রিডু আছে, অর্থাৎ কোনো কাজ আমি যদি করি তারপর যদি সেটা আনডু করতে চাই তাহলে আনডুতে ক্লিক করব, অথবা যদি আমরা আবার পিছনে ফেরত যেতে চাই তাহলে আমরা রিডুতে ক্লিক করব। এরপর আছে ক্লিয়ার হিস্ট্রি, আমরা যে সমস্ত কাজ করেছি সেই হিস্ট্রিটা ক্লিয়ার করার জন্য আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রিফারেন্স। আচ্ছা, এরপর আমরা চলে যাব টাইটেলে। টাইটেলে আমরা দেখতে পাচ্ছি টাইটেল এবং অ্যানিমেটেড টাইটেল দুইটা অপশন আছে। টাইটেলে আমরা মূলত কোনো ভিডিওতে আমরা কোনো টেক্সট সংযুক্ত করতে পারবো। এরপরে দেখতে পাচ্ছি আমরা ভিউ, ভিউতে আমরা দেখতে পাচ্ছি টুল, ভিউ টুলবার। ভিউ টুলবারে এখানে টিকমার্ক দেওয়া আছে, আমি যদি এটা তুলে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টুলবারটি নেই। আবার যদি আমরা এখানে টিকমার্কে ক্লিক করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচের এই টুলবারটি চলে এসেছে। হেল্প বাটন থেকে আমরা বিভিন্ন হেল্প নিতে পারি, এখানে টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালের সাহায্য নিতে পারি আমরা। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি টুলবার, টুলবারের যে আইকনগুলো আছে এই আইকনগুলোর কাজ কিন্তু আমরা মেনু বারের মধ্যে পেয়েছি। যেমন প্রথমে যে অংশটা আছে, প্রথমে যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট থেকে আমরা কোনো প্রজেক্ট শুরু করতে পারি, যেটা আমরা ফাইল মেনুতে দেখেছিলাম। তারপর দেখেছি আমরা ওপেন প্রজেক্ট, এটাও আমরা ফাইল মেনুতে দেখেছিলাম। এরপর আছে এখানে যেটা, সেটা হচ্ছে গিয়ে সেভ প্রজেক্ট, এটাও ফাইল মেনুতে আছে। এরপর আমরা এডিট মেনুতে দেখেছিলাম আনডু এবং রিডু, এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর ইম্পোর্ট ফাইলস, এটা আমরা কিন্তু ফাইল মেনুতে দেখেছিলাম, ফাইল মেনুতেও কিন্তু আমরা ইম্পোর্ট ফাইলস দেখেছিলাম, আমরা এখান থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে পারি। এরপরে চুজ প্রোফাইল, এটাও আমরা দেখেছি। এখানে আছে ফুল স্ক্রিন লেখা আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এই সফটওয়্যারটা ফুল স্ক্রিন চলে আসবে, ফুল স্ক্রিন হয়ে গেছে সফটওয়্যারটি, এখন ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা। আর সর্বশেষ এক্সপোর্ট ভিডিও, এখানে আমরা আমাদের সমস্ত কাজ শেষে ভিডিওটাকে সেভ করার জন্য আমরা এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা সেভ হবে। তো আমরা মেনু বার দেখতে পেলাম, তারপর আমরা টুলবার দেখলাম। এরপরে আমরা চলে যাব প্রপার্টিজে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রপার্টিজ, মূলত আমরা যদি কোনো ফাইল ইম্পোর্ট করি সেই সমস্ত ফাইলের প্রপার্টিগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ফাইল, আমরা যে সমস্ত প্রজেক্ট ফাইল ইম্পোর্ট করব সেগুলো আমরা এখানে দেখতে পাবো। সেই অডিও ভিডিও ইমেজগুলো আমরা এই বক্সের মধ্যেই, মাঝখানে যে বক্সটি, এখানে আমরা দেখতে পাবো। এরপর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে টাইমলাইন। এই টাইমলাইনে এখানে কয়েকটা ট্র্যাক অলরেডি এখানে দেওয়া আছে, আমরা চাইলে এখানে যে প্লাস বাটনটি আছে অ্যাড ট্র্যাক, এখানে ক্লিক করে আমরা নতুন কোনো ট্র্যাক নিতে পারি, অ্যাড করতে পারি। এরপর আমরা এখানে ডান পাশের কর্নারে, এটার নাম হচ্ছে ভিডিও প্রিভিউ, এখানে আমরা টাইমলাইনে কোনো ভিডিও যদি রাখি তার প্রিভিউ আমরা দেখতে পাবো। আমরা এখান থেকে আমাদের টাইমলাইনটি জুম ইন জুম আউট করতে পারবো। ওপেন শটে আমরা কিছু ফাইল অ্যাড করব, আমি ইম্পোর্ট ফাইলে ক্লিক করলাম। এখান থেকে আমরা কিছু ছবি অডিও ভিডিও নিয়ে আসছি, আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অডিও ভিডিও এবং ছবি সব চলে এসেছে প্রজেক্ট ফাইলে। এখানে দেখা যাচ্ছে শো অল, শো অলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট ফাইলে যতগুলো ফাইল আছে সব ফাইলগুলো একসাথে দেখতে পাচ্ছি। যদি ভিডিওতে ক্লিক করি তাহলে আমরা শুধু ভিডিও ফাইলটা দেখতে পাবো, যদি অডিওতে ক্লিক করি তাহলে শুধু অডিও ফাইলটা দেখতে পাবো, ইমেজে ক্লিক করলে ইমেজগুলো দেখতে পাবো, শো অলে ক্লিক করলে আমরা সবগুলো ফাইলই দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে কোনো একটা ছবি আমাদের ট্র্যাকে নিয়ে আসব, টাইমলাইনে নিয়ে আসব। আমি একটা ছবি টাইমলাইনে নিয়ে আসলাম, আমি আমার দ্বিতীয় ছবিটিও টাইমলাইনে নিয়ে আসছি। এখান থেকে আমি টাইমলাইনে প্লে বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে ভিডিওটি প্লে হচ্ছে। আচ্ছা, আমি পজ করে দিচ্ছি। আমরা এদের ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক রাখতে পারি, আমি মিউজিকটি ব্যাকগ্রাউন্ডে রাখছি। এখন আমরা যদি একদম প্রথম থেকে প্লে করি, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি অডিওটি, অডিওর উপরে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাবো, যেমন কপি, ফেড, অ্যানিমেট, রোটেট, লেআউট, টাইম, ভলিউম। এখান থেকে আমরা ভলিউমটা কি করতে পারবো, ভলিউমটা কমাতে পারবো, বাড়াতে পারবো, ফেড ইন ফেড আউট করতে পারবো। আমরা সম্পূর্ণ ক্লিপের উপরে যেহেতু করবো এর জন্য এন্টায়ার ক্লিপে ক্লিক করলাম, এবং এখান থেকে আমি সাউন্ড কমিয়ে দেওয়ার জন্য লেভেল 20% করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আমার ছবির উপরে যদি রাইট বাটনে ক্লিক করি এখান থেকেও আমরা সেই অপশনগুলো পাবো। এখানে আরও কিছু অপশন আছে, ট্রান্সফর্ম, ডিসপ্লে প্রপার্টিজ, রিমুভ ক্লিপ, অর্থাৎ রিমুভ ক্লিপে আমি ক্লিক করে যে কোনো ক্লিপ বা ছবি বা ভিডিও অডিও ভিডিও আমি রিমুভ করে দিতে পারবো। আমি ছবিটা রিমুভ করে দিলাম, আমি ছবিটি আবার নিয়ে আসছি টাইমলাইনে। এখান থেকে আমরা একটু দেখে নেই যে অ্যাড ট্র্যাকের মাধ্যমে আমরা কোনো ট্র্যাক অ্যাড করতে পারি। আর এখানে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি স্ন্যাপিং ইনাবলড, এটার মাধ্যমে মূলত যখনই আমি কোনো ভিডিও বা অডিও কাছাকাছি নিয়ে আসব তখন একটা আরেকটার সাথে খুব সুন্দরভাবে জুড়ে যাচ্ছে, এই অপশনের মাধ্যমে এটা হচ্ছে। এরপরে আছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজর টুল, এর মাধ্যমে আমরা কোনো কিছু কোনো অডিও ভিডিও আমরা কেটে নিতে পারবো, কাটতে পারবো। এরপরে আমরা এখান থেকে দেখে নিব যে একটা ছবি আমরা যদি আরেকটা ছবির উপরে নিয়ে আসি তাহলে এখানে কি হবে, এখানে একটা ট্রানজিশন হবে। আমরা ট্রানজিশন একটু দেখি কিভাবে হচ্ছে ট্রানজিশনটা। হ্যাঁ, আমরা ট্রানজিশনটা দেখতে পেলাম। আমরা আরেকবার দেখছি, হ্যাঁ একটা ছবি থেকে আরেকটা ছবি ধীরে ধীরে চলে আসছে ট্রানজিশন। ওপেনশটে আরো অনেক অপশন আছে, আমরা এগুলো দেখব। এরপর আমরা প্রজেক্ট ফাইলে, এই মাঝখানে প্রজেক্ট ফাইলে অপশন থেকে যদি এখন ট্রানজিশনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক ট্রানজিশনের অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। অসংখ্য ট্রানজিশন এফেক্ট এখানে দেয়া আছে। এরপর আমরা আমাদের এখানে আরেকটা অপশন আছে ইফেক্ট। ইফেক্টের আমরা আমাদের যে কোনো ছবি অডিও ভিডিওর উপরে আমরা ইফেক্টগুলো কাজে লাগাতে পারবো, যেমন বার্ড, ব্লার, ব্রাইটনেস, ক্রোমাকি, খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন ক্রোমাকি, কালার শিফট, ক্রপ, তারপর আছে ডি ইন্টারলেস, হিউ, আলফা মাস্ক, নেগেটিভ, পিক্সেলেট, কালার স্যাচুরেশন, শিফট, ওয়েভ, বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো আমাদের অডিও ভিডিওর উপরে, ছবির উপরে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো। এবার আমরা আমাদের ভিডিওটি সেভ করব। আমি আমাদের ছবিগুলো টেনে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমি ভিডিওটি সেভ করব, এর জন্য আমি যাব আমাদের এক্সপোর্ট ভিডিওতে, এখানে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে আমাদের ফাইল নেম, এখানে ডিফল্ট হিসাবে আনটাইটেলড প্রজেক্ট লেখা থাকবে, আমরা আমাদের এখান থেকে আমাদের ফাইলটির নাম আমরা দিয়ে দিব। আমি নাম দিলাম প্রজেক্ট 1। এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারবো যে এটা কোথায় সেভ হবে। এরপর এখান থেকে আমরা দেখতে পারবো যে কোয়ালিটি কেমন হবে, লো, মিডিয়াম, হাই, আমরা এটা ঠিক করে দিতে পারবো। আমি আপাতত লো সিলেক্ট করে দিলাম। এছাড়া আমি অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখান থেকে ভিডিও সেটিংস ঠিক করে দিতে পারবো। বিট রেট বা কোয়ালিটি, আমি এখান থেকে বিট রেট বা কোয়ালিটি দিয়ে দিলাম 2000। এরপর সর্বশেষ আমাকে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওটি সেভ হচ্ছে। ওপেনশট ভিডিও এডিটরের আরও অন্যান্য যে ফিচার এবং অপশনগুলো আছে, যেমন বিভিন্ন ইফেক্ট, ট্রানজিশন, এ ব্যাপারে বিস্তারিত আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমরা মূলত আজকে ওপেনশটের বেসিক যে আলোচনাগুলো বা পরিচিতি, এই পার্টটি শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।